বরপেটাত অনুষ্ঠিত জিলা ভিত্তিক কাৰাটে প্রতিযোগিতা। বরপেটা জিলা কাৰাটে সন্থার উদ্যোগত আজি বরপেটা শহরত এক উল্লেখযোগ্য জিলা ভিত্তিক কাৰাটে প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। বরপেটা আইন মহাবিদ্যালয়ের প্রাঙ্গণত অনুষ্ঠিত এই প্রতিযোগিতাত জিলাখনের বিভিন্ন প্রান্তর পৰা মুঠ 217 গৰাকী প্রতিযোগীয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে ডক্টর শাহজাহান আলী আহমেদে। উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকি তেখেতে কারাটের গুরুত্ব আর ইয়ার জড়িয়ে যুব প্রজন্মর শারীরিক আর মানসিক বিকাশের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য আগবায়। বরপেটা জিলা কারাটে সন্থার সভাপতি কৃষ্ণকান্ত দাসে সংবাদ মাধ্যমক জানা মতে এই প্রতিযোগিতার জড়িয়ে অহা রাজ্যিক কারাটে প্রতিযোগিতার বাবে খেলোয়াই বাছনি করা হব। তেও লগতে কয় যে এই ধরনের প্রতিযোগিতায় জিলাখনের যুবক যুবতী সকলক কারাটের প্রতি আকর্ষিত করিব আর ভবিষ্যতে রাজ্য তথা রাষ্ট্রীয় পর্যায়ত প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করিব। প্রতিযোগিতাখনত বিভিন্ন বয়সের গোটর লগতে কাটা আর কুমুটি শাখাত প্রতিদ্বন্দ্বিতা করা দেখা যায়। অনুষ্ঠানটিত উপস্থিত থাকা দর্শকসকলে প্রতিযোগী সকলের দক্ষতা আর প্রদর্শন দেখি মুগ্ধ হয়। জিলা কারাটে সন্থায় জানা মতে এই প্রতিযোগিতার বিজয় সকলক সন্মানজনক বঁটা প্রদান করা হব, লগতে তেওঁলোকক ভবিষ্যতে হবলগিয়া রাজ্যিক প্রতিযোগিতাত অংশগ্রহণেরও সুযোগ দিয়া হব। বরপেটা জেলা কারাটে সন্থার তরফরপরা রাজ্যিক পর্যায়ে যাতে বাছনি করবা যায় তার কারণে আমি প্রতি বছরে বরপেটা জেলা কারাটে সন্থার উদ্যোগত কারাটে প্রতিযোগিতা অনুষ্ঠান করে আছো। বরপেটা জেলার বিভিন্ন প্রান্তর কেবাহ লড়া ছোৱালী আজি বিগত বছর ধরে এই বছরও আহি অংশগ্রহণ করেছে। আমি আশা করি সকলবর কারাটেকাই উন্নত খেল প্রদর্শন করব আর খেলর জড়িয়ে রাজ্যিক পর্যায়ের বাছনি হব আর আশা করি রাজ্যিক পর্যায়ে ভাল খেল প্রদর্শন করে বরপেটা জেলালে সুনাম করে আনব। আর এইখিন একটা কথা কো যে আমার যখন লড়া ছোৱালী আজ অংশগ্রহণ করেছে হয়তো কিছু বাছনি নহবও পড়ে, কিন্তু ভাল খেলে আর ভবিষ্যতে এই ধারাটি যে অক্ষুণ্ণ রাখে তার কারণে আমি আহ্বান করি। আর যখন অভিভাবক অভিভাবিকা সকলে লড়া ছোৱালী সকলের কারণে ইমানখিন কেয়ার রাখি আহিছে আর অনাগত দিনে এই সকলবর লড়া ছোৱালী ক্ষীত্রতার অধিক মনোযোগে আগবাড়ি যার কারণে আমি আহ্বান জানাইছো। আর আজি যখন লড়া ছোৱালী আজি এটি খেল প্রদর্শন করব আটাইকে আমি বরপেটা জেলা কারাটে সন্থার তরফরপরা শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো যাতে উন্নত খেল প্রদর্শন করবেন।